নোয়াখাটি জেলার নলছিটি উপজেলার 5 নং কীর্তিবাসা ইউনিয়নের 2 নং ডুমুরিয়া গ্রামের হতদরিদ্র পঙ্কজ বড়ালের খোঁজে আমরা বাংলা টিভি এখন। পঙ্কজ বড়ালের খোঁজ নিতে এসে দেখতে পাই অসহায় হতদরিদ্র পঙ্কজ বড়াল বহু বছর আগে স্ত্রী হারিয়ে ছোট একটি সন্তানকে নিয়ে খুবই মানবতর জীবনযাপন করছেন। কখনো খেয়ে কখনো না খেয়ে কোনোভাবে দিনানিপাত করে আসছেন। তার থাকার মাথা গোজার মতো কোনো ঘর নেই, যতটুকু আছে তাও যে কোনো সময় তাসের ঘরের মতো উড়ে যেতে পারে। পঙ্কজ বড়াল সমাজের বিত্তবান সমাজসেবক, ব্যবসায়ী, শিল্পপতি, চেয়ারম্যান, মেম্বারদের কাছে সাহায্যের আহ্বান জানান। বিত্তবান ব্যবসায়ী, সমাজসেবক, চেয়ারম্যান, মেম্বার, আপনাদের কি এসব নজরে আসে না? এভাবে কি মানুষ বসবাস করতে পারে? আপনারা কি একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিতে পারেন না? যে মানুষটি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কুঁড়ের ঘরে স্ত্রীকে হারিয়ে ছোট বাবুকে নিয়ে এই কুঁড়ে ঘরে বাস করে আসছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের হতদরিদ্র মানুষের যে ঘর দিয়েছেন, সেখান থেকে পঙ্কজ বড়ালকে একটি কি ঘর উপহার হিসেবে দেওয়া যায় না? আসুন আমরা একসঙ্গে হাতে হাত ধরে এই অসহায় মানুষটির পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়াই। এই প্রত্যাশা রেখেই আমি দীপক শীল, বাংলা টিভি 71, ডুমুরিয়া, কীর্তিবাসা, নলছিটি, ঝালকাঠি থেকে বিদায় নিলাম। আবার দেখা হবে কোনো জনপথে কোনো অসহায় মানুষের পাশে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনামুক্ত থাকবেন। প্রায় 10 বছর জি আমি নিজে লালন পালন করিয়া এই পর্যন্ত আছি, কিন্তু 5 বছর ছিলাম নৌকায় জি, আর এই 5 বছর আছি এখানে। এই বাবুটি আপনার? হ্যাঁ। আচ্ছা, তো জানতে চাই এই 2 নং ওয়ার্ডের যিনি মেম্বার শঙ্কর মজুমদার এবং আপনাদের এই ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান শুকুর চেয়ারম্যান, তার কাছে কখনো আপনার একটি ঘরের বিষয়ে বলছেন কিনা? তাদের কাছে এমনি ঘরের বিষয়ে বলি নাই, অন্য অন্য সাহায্যের কথা বলছি, কিন্তু তাও পাইনি। আপনি এই করোনাকালীন সময় থেকে শুরু করে এই মেম্বার থেকে কোনো সাহায্য সহযোগিতা আপনি এখন পর্যন্ত কিছুই পাননি? ওই না পাওয়ার মতোই। আচ্ছা, কি পেয়েছেন কি তার কাছে? পেয়েছি এই মানে হারা করোনার সিজনে 10 কেজি চাল। 10 কেজি চাল পেয়েছেন। এখন আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি সহায় সম্বল হারিয়ে এই সহায় সম্বল হারিয়ে এই অবস্থায় আছি? এখন ওই মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার দিকে একটু চাইতে, তাহলে আমি একটু উপকৃত হইতাম। বাচ্চারা নিয়ে বাঁচকে থাকতে। আপনাদেরকে একটু দেখাচ্ছি এই পঙ্কজ বড়াল, এই ছোট্ট বাবুটাকে নিয়ে তিনি দীর্ঘদিন যাবৎ এই কুঁড়ে ঘরে বসবাস করছে। তার বক্তব্য হলো মাননীয় প্রধানমন্ত্রী তার সারা বাংলাদেশে কর্মহীন অসহায় হতদরিদ্র মানুষদের তিনি সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন এবং করোনাকালীন সময়ে তিনি বিভিন্ন রকমের ত্রাণ সামগ্রী দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে হতদরিদ্র যাদের ঘর নাই তাদেরকে ঘর দিয়েছেন। তো এই পঙ্কজ বড়ালের একটা দাবি, মাননীয় প্রধানমন্ত্রী যদি একটু সুদৃষ্টি দেন এবং এই ডুমুরিয়া গ্রামের 2 নং ওয়ার্ড কীর্তিবাসা ইউনিয়ন আর যেই পঙ্কজ বড়ালে তাকে যদি একটি ঘর দিয়ে দিত, তাহলে এই ছোট্ট ছেলেটাকে নিয়ে তিনি ভালোভাবে বসবাস করতে পারতো। এই প্রত্যাশা নিয়েই আমি বিদায় নিচ্ছি বাংলা টিভি 71 থেকে।